ফাওয়া রব্বিকে লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব, তুমি কেন কোরআন পড়নি, কেন কোরআন পারনি। কোরআন শিক্ষা করা ফরজ, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কোরআন, আল্লাহ নিজে বলছেন আমি কোরআনকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ সূরা নূরের মধ্যে বলেছেন ও ফরাদনাহা, আমি আল্লাহ কোরআনের বিষয়বস্তুকে বোঝায় এবং মানাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছি। আল্লাহ নিজে বলছেন ফাওয়া রব্বিকে লানাসআলান্নাহুম আজমাইন, আমি আল্লাহ নিজে নিজে কসম খেয়ে বলছি আমি কোরআনের ব্যাপারে অবশ্যই সকলকে জিজ্ঞাসাবাদ করব, তুমি কেন কোরআন পড়নি, কেন কোরআন পারনি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে, সে মামলার বর্ণনাটা কি সেটাও আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, অকালার রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, আল্লাহ তাআলা আমার এই উম্মত নামধারী কিন্তু সে কোরআন পড়েনি, কোরআনের ব্যাপারে সে মোটেও যত্নবান হয়নি, অতএব তার বিরুদ্ধে আমি তোমার কাছে মামলা দায়ের করে দিলাম। এরপর আল্লাহ তাআলা সাথে সাথে কি কাজ করবেন সেটাও আল্লাহ বলছেন, আনতাহাবাত আমালুহুম হাল ইউজুজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, আমি আল্লাহ নবীর মামলা পাওয়ার সাথে সাথে তার জীবনের সমস্ত আমল অগ্রহণযোগ্য করে দেবে, অর্থাৎ আমি কোনো আমলই তার কবুল করব না। এরপর আল্লাহ আবার বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সুরা কাহাফের 105 নম্বর আয়াতে, যে আমি তার কোনো আমল কেয়ামতের দিন মিজানে মাপবই না, বিনা হিসাবে সে জাহান্নামে যাবে। এমনকি এই মানুষটি যখন ইন্তেকাল হচ্ছে তখন ফাইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, কোরআনেরই কথা, আল্লাহ তাআলা বলছেন তার চেহারা এবং এতে পৃষ্ঠদেশে ফেরেশতারা প্রহার করতে থাকবে এবং বলবে আখরিজু আংফুজাকুম, তুই তোর নিজের জান বের করে দে। ওপরদিকে যারা কোরআন পড়বে তাদেরকে ফেরেশতারা এসে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, হে আল্লাহর বান্দা আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে, আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন, হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো। কবরে কোরআনকে কেউ সাথে হিসাবে পাবে, আল কোরআনু হুজ্জাতুল্লাকা আও আলাইক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন শাফিন আফযালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কোরআন লা নাবী ওয়ালা মালাক ওয়ালা গায়র, কোরআনের মতো এত জোরালো সুপারিশ আল্লাহর সামনে কেউ করতে পারবে না, এমনকি কোনো নবীও না, কোনো ফেরেশতাও না, না অন্য কেহ। তার কারণ কোরআন যার সুপারিশ করবে মান জাআলাহু আমামাহু কদামাহু ইলাল জান্নাহ, তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাকে একা ছেড়ে চলে যাবে না। ওমান জাআলাহু খলফা জহরিহি সাকাতাহু ইলান নার, আর যে ব্যক্তি কোরআনকে পিছনে ফেলে রাখবে তাকে কোরআন পিছন দিক থেকে ধাওয়া করে জাহান্নামে নিশ্চিত না ফেলা পর্যন্ত তার পিছু ছেড়ে যাবে না। জাহান্নামের কিনারে যাওয়ার পরে কোরআনহীন মানুষগুলোকে ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রসুল কলু বালা, তারা বলবে হ্যাঁ, এই সূরা ঝুমারের আয়াত যেটা আমি তিলাওয়াত করলাম, যে কলুবালা হ্যাঁ গিয়েছিল কিন্তু আমরা তাদের কথাকে পাত্তা দেইনি, আমরা তাদের কথাকে পাত্তা। তখন তাদেরকে বলা হবে যে তাহলে আজকে ওলাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ঠিক আছে তোমাদেরকে তো বলাই হয়েছিল যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, সূরা বাকারার 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা আমার এই কোরআনকে অস্বীকার করবে, আমি কোরআনের ব্যাপারে যারা উদাসীন থাকবে তারা জাহান্নামে যাবে, অনন্তকাল তারা সেখানে থাকবে। সাথে সাথে তাদেরকে কীভাবে নেওয়া হবে জাহান্নামের দিকে আল্লাহ সেই কথাও বলেছেন, আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা নাহশুরুহুম আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া আসুম্মা, তাদের গলা থেকে নিয়ে পা পর্যন্ত প্যারালাইজড করে দেব, মুখের উপর ভর দিয়ে দিয়ে তারা জাহান্নাম পর্যন্ত যেতে বাধ্য হবে, কি এক কঠিন অবস্থা। তখন তারা বলবে লাউ নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতিনা আয়াতি রব্বিনা, যে আল্লাহর কসম মাবুদ আর কিচ্ছু চাই না, আর একটি বারের জন্য আমাকে দুনিয়ায় প্রেরণ করো, আমি কত বড় বই পড়েছিলাম, আমি পিএইচডি করার জন্য কত গবেষণা করেছিলাম, আমার কত কত পড়া ছিল, পরীক্ষা ছিল, আমার কত গবেষণা ছিল, কিন্তু তোমার কোরআনটা নিয়ে আমি একবারও ভাবিনি, একবারও পড়িনি, অতএব আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও একবার শুধু দুনিয়ায় যাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এজন্যই তো চেষ্টা করে যাচ্ছিল আমার অনেক বান্দারা যে তুমি কোরআন পড়, তারা জাহান্নামে গিয়ে আফসোস করে বলবে কলু লাউ কুন্না নাসমাউ,
আও না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর, আরে সেই দিন যদি এই কথাগুলো শুনতাম এবং কোরআন শিখে আসতাম তাহলে আজকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। অপরদিকে যারা কোরআন শিখছেন তাদের জন্য রয়েছে অবারিত সুযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো ব্যক্তি কোরআন পড়ে সে যেন আল্লাহ তাআলার জবান দিয়ে তিলাওয়াত করছে, কারণ এটা তো আল্লাহর কথা, কালামুল্লাহ। তুমি এমনভাবে তিলাওয়াত করো, আর যদি না হয় তাহলে কমপক্ষে তুমি আল্লাহকে তিলাওয়াত করে শোনাচ্ছ, আল্লাহ শুনছেন, অথবা আল্লাহ তিলাওয়াত করছেন তুমি শুনছ, এমনভাবে তিলাওয়াত করো। পৃথিবীতে এমন কোনো কিতাব আর নাই যা পড়লে প্রতি হরফে 10টি করে কমপক্ষে নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার! তাহলে এই যে বিশাল নেকি, কেন এর থেকে জাতি মাহরুম? তারপরে বাচ্চাদের সাথে মিশে যেতাম সুন্দর করে, তো একসাথে মক্তবে দেখা যায় যে 100, 150, 60, 70 অর্থাৎ এরকম সংখ্যক বাচ্চা নিয়েও 150-200 বাচ্চাকে নিয়ে আমি মক্তব শুরু করতাম, কিন্তু 6-7 মাস পরে সেখানে 10-12 জন আর বেশি আর খুঁজে পাওয়া যেত না। 2-3 বছরেও একটা বাচ্চা কোরআন সবক নিতে পারছে না, কারণটা কি? আমি তখন থেকেই শুরু করি অনুসন্ধান, খুঁজতে 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 আমি চিন্তা করলাম আমাকেও আরও এস্টাবলিশড করা দরকার। সেজন্য আমি 5 আইটেমে বাংলাদেশে কোরআন শিক্ষার কার্যক্রম অনেক ওলামা ইকরাম গবেষণা করে চালিয়ে যাচ্ছেন, আমি 5 পদ্ধতির মুয়াল্লিম অর্থাৎ টিচার ট্রেনিং নিলাম। নুরানি পদ্ধতি, তালিমুল কোরআন পদ্ধতি, নাদিয়াতুল কোরআন পদ্ধতি, কেরাতুল কোরআন পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি। এই 5 পদ্ধতিতে নেয়ার পর আমি ওই জায়গাটি প্রশান্তিতে ভরতে পারিনি যে কোরআন শিক্ষা করা সহজ। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 একই সূরার মধ্যে 4 বার করে বলেছেন, ওয়ালাকদ ইয়াসসারনাল কোরআন আলিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কে আছো এই কোরআন শিখবে, কে আছো কোরআন থেকে শিক্ষা নিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি তোমার এই জবানকে কোরআনে উচ্চারণের জন্য সহজ করে দিয়েছি। কিন্তু কোরআন সহজ নয়, হচ্ছে না কেন? সহজই যদি হতো তাহলে কোটি কোটি আল্লাহর বান্দা বান্দি, কোটি কোটি স্টুডেন্ট যারা হাই স্কুল, কলেজ, প্রাইমারি, ইউনিভার্সিটিতে পড়ছেন, এরপরে ইঞ্জিনিয়ারিং পড়ছেন যেটা বুয়েটে, এত মেধাবী, তারা পারছেন না কেন? অথচ যে ব্যক্তি রিক্সা চালক তিনিও যদি কোরআন না পড়তে পারেন তার বিরুদ্ধেও নবী মামলা। আবার কোনো রাষ্ট্রের বা কোনো দেশের যদি সরকার প্রধানও যদি কোরআন না জানেন তার বিরুদ্ধেও তো মামলা হবে। যে সেক্টরই বলেন, পুলিশ, র্যাব, গোয়েন্দা, দেশি বিদেশি, যিনি যদি মুসলিম হন আর তিনি যদি কোরআন না পারেন তাহলে তো নবীর মামলার আসামি তিনি হচ্ছেন। আর আল্লাহ নিজে বললেন আমি এটাকে সহজ করে দিয়েছি। একটা উদাহরণ যদি আমি কোরআনের জীবন ঘনিষ্ঠ একটা উদাহরণ দিই, এই পৃথিবীতে মানুষকে তো আল্লাহ তৈরি করেছেন, তার মেধা কী নিতে পারে এটা তো আল্লাহ জানেন। আর আল্লাহ তাআলার একটা সুন্নাত তথা আল্লাহর নিজের একটা চরিত্র আছে, সেটা হচ্ছে আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারার একেবারে শেষ দিকে গিয়ে, যে বান্দা পারে না এরকম কোনো কাজ আমি তার ঘাড়ে চাপিয়ে দেই না। তাহলে বান্দার মেধায় কোন জিনিসটা সহনীয়, বান্দা কতটুকু বোঝা বইতে পারবে, এই পৃথিবীতে সবচেয়ে ভালো যিনি জানেন তিনি হচ্ছেন এই বান্দার স্রষ্টা আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা কোরআন পড়ার যোগ্যতা দিবেন না, অথচ কোরআনের ব্যাপারে পরকালে জিজ্ঞেস করবেন, এটা তো হতে পারে না। আমার এখানে কনফিডেন্ট হলো যে অবশ্যই এটার সহজীকরণ আছে। যেমন মানুষের জন্য সবচেয়ে বেশি, দ্য মোস্ট এসেনশিয়াল যদি কোনো জিনিসকে আমি বলি, তাহলে ওই সবচেয়ে বেশি এসেনশিয়াল যেটা সেটাকে, প্রয়োজনীয় যেটা, আল্লাহ সেটাকে বেশি সহজ করেছেন। যেমন মানুষের জীবন ধারণের জন্য খাবার দরকার, কিন্তু পানির চেয়ে কম দরকার, এই জন্য খাবারটা 3 বেলা খেলেই হয়, অথবা কিছু সময় না খেয়েও থাকা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু শরীরের 80% দরকার। তা খাবার তৈরি করা, প্রসেসিং করা, খাবার আহরণ করা, খাবার রান্না করা ইত্যাদি কত ঝামেলা, এই জন্য তার প্রয়োজনীয়তাটা আছে কিন্তু কম, এই জন্য তার ঝামেলাটা বেশি। এখানে আপনি মশলা দিয়ে রান্না করা লাগে না, ব্যাস ডক ডক করে গিলে ফেলো, বেশ ভালো। কিন্তু বাতাস এই পানির চেয়েও
বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন। আরো সহজ, দেখাই দরকার নেই, হাতেও ধরা দরকার নেই, এটা যাবে ও কার্বন ডাইঅক্সাইড হয়ে বের হয়ে যাবে। এর মানে হচ্ছে যেটা বেশি প্রয়োজন আল্লাহ সেটাকে বেশি সহজ করেছেন। একজন মানুষ এক মিনিট, তিরিশ সেকেন্ড, চল্লিশ সেকেন্ড বা আরো কম বেশি টাইম অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, কিন্তু কোরআনের জ্ঞান ছাড়া একজন নারী পুরুষ ইমানের উপরে এক সেকেন্ডও বেঁচে থাকতে পারে না। আমার ওখানেই কাজ হয়েছে যে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাতাস সৃষ্টি করে বলেননি বাতাস নেয়াকে আমি সহজ করেছি, পানি তৈরি করে বলেননি পানি নেয়াকে আমি সহজ করেছি, কিন্তু কোরআন দিয়ে আল্লাহ বলছেন কোরআনকে আমি সহজ করেছি। আবার আল্লাহ তাআলা এই ব্যাপারে জিজ্ঞাসাবাদও করবেন। অতএব আমার বিশ্বাস বাতাস নেয়া যত সহজ, কোরআন গ্রহণ করা তার চেয়েও বেশি সহজ। কিন্তু হাউ ইজ ইট পসিবল, এই প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাওয়া শুরু করে। এরপরে আমি যেই কাজটা শুরু করলাম, যে আমি জাস্ট কিছু পরীক্ষা চালান শুরু করলাম যে আমার স্টুডেন্ট ঝরে যায় কোন জায়গায়, ওই জায়গাগুলো আমি আইডেন্টিফাই করলাম। বা আইডেন্টিফাই করার পরে এটা সলভ করা যায় কীভাবে, তারপরে আমি আমার পড়ালেখার ফাঁকে ফাঁকে আমি ডায়েরি মেনটেন করা শুরু করলাম। যখনই কথা কানে আসে, মাথায় আসে, আমি লিখে ফেলি। এখন এভাবে পড়ালে আমার স্টুডেন্টরা সহজে পড়তে পারবে, এভাবে পড়ালে আরও সহজে পড়তে পারবে, এভাবে না বুঝিয়ে আমি এভাবে বোঝালে আরও সহজে বুঝতে পারবে। এই তো আস্তে আস্তে করে শুরু হলো। এরপরে আমি চিন্তা করলাম আমাকে এখানে আরও বেশি কাজ করতে হবে। এখানে দুইটা বিভাগে আমি কাজ করেছি। এক নম্বর হচ্ছে শিক্ষা দানের দুর্বলতা, অ্যাটলিস্ট টিচারের দুর্বলতা, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষা পদ্ধতির দুর্বলতা। তাহলে একটা ওয়ান টু থ্রির বাচ্চাকে পড়ানোর জন্য এম এ পাশ করা একজন প্রার্থীকে তালাশ করা হয়, তাহলে দেখুন ক্লাস ওয়ানের টু থ্রি ফোরের বাচ্চাকে পড়ানোর জন্য এম এর লোক, মাস্টার্স ডিগ্রি ধারী একজন লোককে আনা হলো, কিন্তু মক্তবে যখন কোরআন শেখানো হয় তখন কাকে দেওয়া হয়? মসজিদে, মসজিদের আছে একজন খতিব যিনি জুমার দিন শুধু খুতবা দেন, এরপরে আছেন ইমাম সাহেব সেকেন্ড ম্যান, তৃতীয় হচ্ছেন সানি ইমাম। বড় বড় মসজিদগুলো বিশেষ করে সিটি, যে বড় বড় মহানগরী কিংবা এই রাজধানী শহরে, এরপরে থাকেন মুয়াজ্জিন, মুয়াজ্জিনের আবার সানি মুয়াজ্জিন থাকেন, তারপর থাকেন খাদেম। খাদেমের কাজ হচ্ছে মসজিদ পরিচ্ছন্ন রাখা এবং ইমাম সাহেব আসবেন বলে হয়তো তাকে রিসিভ করা অথবা তার নাস্তা পানি এনে দেয়া, মিটিং হলে কমিটির লোকদেরকে হয়তো বা চা পানি এনে দেওয়া, এরপরে অজুখানা ওয়াশরুম এগুলোকে পরিষ্কার করা, নিঃসন্দেহে একটা ভালো কাজ। কিন্তু খতিব সাহ, তিনি তো কোরআন শেখালেন না মসজিদের কোরআন শেখানকে। খতিব সাহেবের যখন ইন্টারভিউ নেওয়া হয় তখন কমিটির লোকেরা সাহস করে জিজ্ঞেসই করার সুযোগ নেন না যে আপনি কি সকালে মক্তব পড়াতে পারবেন অথবা মুসল্লিদের কি কোরআন পড়াবেন, এই সাহসই পান না তিনি। এরপরে যিনি সিনিয়র ইমাম তাকেও সুযোগ পান না। যখন খাদেমের ইন্টারভিউ নেওয়া হয় তখন বলা হয় যে সকালে কিন্তু মক্তব পড়াতে হবে, পারবেন তো? তিনি বলেন হ্যাঁ পারবো। আচ্ছা, আমার প্রশ্ন হলো খতিবের মর্যাদা এবং খতিবের একাডেমিক কোয়ালিফিকেশন এবং তার বোঝানোর যোগ্যতা, তার ব্যক্তিত্ব আর খাদেমের ব্যক্তিত্ব কি ইকুয়াল? অবশ্যই না। আমি মানুষ হিসেবে এবং খাদেম হিসেবে কিন্তু তাকে আস্তাগফিরুল্লাহ কোনো ছোট করছি না, আমি বলছি একাডেমিক একটা জায়গায় দাঁড়িয়ে আমি বলছি। আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন, আমি আল্লাহ, আমি কোরআন শিখিয়েছি। তাহলে কোরআনের শিক্ষক আল্লাহ, বেশ ভালো। এরপর আল্লাহ তাআলা বলছেন ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, ওই আল্লাহর নামে পড়ো যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন। এর মানে কোরআনের টিচার কিন্তু আল্লাহ, আর তাহলে আল্লাহ সবার সেরা। এবারে ফেরেশতা আছে আল্লাহর অগণিত, কিন্তু কোরআনকে বহনের জন্য যাকে পাঠানো হলো তিনি হচ্ছেন ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিসসালাম, আর যাকে এই পৃথিবীতে কোরআন দেয়া হলো তিনি হচ্ছে সমগ্র মানবতার সেরা, মানব জাতির সেরা। তো সেরাদের হাত ধরে তো কোরআন শিক্ষা এসেছে, যেই প্রতিষ্ঠানে যিনি সেরা তিনি কোরআন শেখাবেন, টিচার তো সবার হওয়ার দরকার নাই, কিন্তু সেরা ব্যক্তিটি টিচার হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামাহু, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় ওই ব্যক্তি উত্তম। কেউ যদি মনে করে আমি কোরআন শিখেছি আমি উত্তম হয়েছি, না, আল্লাহর কোরআন কিভাবে শিখবে তা বোঝানোর জন্য আল্লাহ রাসূল বলেছেন যিনি শিখবেন তিনিই শেখাবেন।
অতএব অনিষ্ট ওয়ান হারে যাবে, টিচার ওয়ান, স্টুডেন্ট ওয়ান, যিনি শিখেছেন তিনিই শেখাবেন। এভাবেই কোরআন শিক্ষা কার্যক্রম যদি এক্সপ্লোর করা যেত তাহলে গোটা বিশ্বে আজকে কোরআনের একটি বড় শিক্ষা বিপ্লব হয়েছে। এবার আমি কোরআন শুরু করলাম পড়া, যেহেতু তাফসির নিয়ে আমি পড়ি, আমার কোরআন নিয়েই গবেষণা। তো এক পর্যায়ে দেখলাম যে আল্লাহ বলছেন যে সুরা আলাকের প্রথম আয়াত নাজিল হয়ে গেল যখন, এ করা তুমি পড়ো, কি পড়বে? কোরআন, বিসমি রব্বিকাল্লাযী খলাক। তাহলে প্রথমে শিক্ষা, তারপরেই আসলো শিক্ষা নীতি, অর্থাৎ আল্লাহকে চেনার শিক্ষাটা, রব্বিকাল্লাযী খলাক। খলাকাল ইনসানা মিন আলাক, কারণ আল্লাহকে চিনতে হলে ব্যক্তিকে চিনতে হয় নিজের আগে। তিনি মানুষকে স্পার্ম ওভামের জয়গট করে তারপরে মানুষকে সৃষ্টি করেছেন, কিভাবে হিউম্যান ডেভেলপ হলো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়ারব্বুকাল আকরাম, বড় সেই মহান রবের নামে, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে কলম দিয়ে শিখিয়েছেন। তাহলে বোঝা যায় শিক্ষার বাহনটাও আল্লাহ বলে দিয়েছেন, শিক্ষা, শিক্ষা নীতি, শিক্ষার বাহন, এটা আল্লাহ তাআলা বলে দিলেন। এরপরে আর দরকার কি? আল্লাহ তাআলা বলছেন এরপরেও কিছু শিক্ষা আছে যা বান্দা বই থেকে পাবে না, প্রচলিত বই কিংবা কোরআনের মধ্যেও নাই, এটা আবার আমি আল্লাহর কাছে আছে। আল্লামা লিংসানা মা আলাম ইয়া আলাম, এই আয়াত আমাকে বহু কাঁদিয়েছে যে আল্লাহ তাআলা তুমি কোরআন দিয়েছ, এরপরেও কিছু জ্ঞান যা তুমি যাকে ইচ্ছা তাকে দাও। ইউতিল হিকমাতা মাইয়াশা ওমা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তুমি বলেছো মা আলাম ইয়া আলাম, আমি বান্দাকে খুশি হয়ে এমন কিছু দেই যা সে কোরআনেও পায় না, হাদিসেও পায় না, কিন্তু আমি চাইলে তাকে দিয়ে দেই। আল্লাহ ওই জিনিসগুলো তুমি আমাকে দাও, আমি বহুবার কেঁদেছি আল্লাহ তাআলা। আর আল্লাহর কাছে কেউ কোনো জিনিস চাইলে আল্লাহ দিয়ে দেন, তার প্রমাণ তো কোটি ভুরি ভুরি আমরা দিতে পারবো। সো যে জায়গাটা থেকে শুরু হলো, আচ্ছা তাহলে জিবরিল আলাইহিসসালাম ওহী নিয়ে আসলেন, এখান থেকে শুরু, আল্লাহ রসুলকে বললেন ইকরা তুমি পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি পড়তে পারি না, মা না বেকরি, আমি পড়তে পারছি না। তো তিনবার বললেন, বলার পরে চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি বুকে আলিঙ্গন করলেন। তো এখান থেকে কি পেলাম? এখান থেকে পেলাম যে কোরআন পড়তে পারি না এই কথাটা কেউ যদি বলে তাহলে সে নবীর প্রথম সুন্নাত আদায় করে ফেলেছে। আপনি দেখবেন আজকে বাংলাদেশের 95% মানুষই কোরআন পড়তে পারে না, 95 যারা পড়ে তাদের মধ্যে ম্যাক্সিমাম ভুল করলে নামাজও তার হচ্ছে না। আর কোরআন না দেখে কেউ যদি কোনো সূরা কিরাত মুখস্থ করে এটা কোনোদিন সহি শুদ্ধ হওয়া সম্ভব না, 100-তে-100 নিশ্চিত এটা। যাই হোক, এখান থেকে জিবরিল আলাইহিসসালাম কিন্তু আবার শিক্ষা পদ্ধতি কিভাবে অন্যকে দিতে হয় দেওয়ার পদ্ধতিটা জিবরিল আলাইহিসসালাম দেখিয়ে দিলেন, যে কেউ যদি বলে পারি না তাকে তিনবার বলাও, এরপরেও যদি বলে পারি না তাহলে চতুর্থবারে তাকে ছেড়ে চলে যাবে না, বরং তাকে বুকে আলিঙ্গন করে মমতা দিয়ে জড়িয়ে তার ভেতরে দিয়ে দাও। একজন টিচার কত পাগলপারা হতে পারে একজন দায়িত্বপরায়ণতার জায়গায়? জিবরিল আলাইহিসসালাম প্রথমেই দেখিয়ে দিলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে চলে যাইনি। অতএব কোনো আলেমকে যদি কোনো ছাত্র বলে যে আমি হুজুর পড়তে পারছি না, তাহলে ওর তার পিছনে লেগে থেকে মমতা দিয়ে তাকে পাড়িয়ে দেয়াই একজন আদর্শ শিক্ষকের কাজ। তো যাই হোক, এরপরে আমি চিন্তা করলাম কীভাবে কী হয়, বাস শুরু করে দিলাম। একজন রিক্সাওয়ালা রাতের বেলা যখন আসে তখন ঘাম মুছতেছে তার শরীর, ঘাম মুছতেছে গামছা দিয়ে, আর এর ফাঁসি জিজ্ঞেস করতে থাকেন আব্বু আজকে কি হুজুর আর ছিল, বাবা তোমাকে কি পড়িয়েছে বলো। রিক্সাওয়ালা যাওয়ার সময় বউয়ের কাছে টাকা দিয়ে যায়, অথবা রিক্সা চালিয়ে আসার সময় গ্যারেজিং করার আগে যে কমপক্ষে দুইটা কলা একটা রুটি আনে যে আগামীকাল বিকেলবেলা হুজুরের নাস্তাটা হবে। যে দেশের মানুষেরা কোরআন শিখতে এত আগ্রহী এবং একেবারে মন্ত্রীর সন্তান বলেন, মন্ত্রী বলেন, মন্ত্রীর বাবাও চাচ্ছিলেন তার সন্তান কোরআন পড়ুক, তার দাদা চেয়েছিলেন তার মন্ত্রী সাহেবের বাবাও যেন কোরআন পড়ুক, কোরআন শিখতে চায় না এরকম কেউ নেই, তো বাস্তবতাটা কি? এই জায়গাটিতে আমি কাজ করলাম, আলহামদুলিল্লাহ সাকসেস শুরু হলো, এখন আর আমার কোনো ছাত্র ঝরে যায় না। একেবারে আপনি আজকে কি পড়বেন, এর পরের পড়াটা কি, এর পরের পড়াটা কি, আপনি কোন দিন কোরআনের সবক নেবেন, আপনি কোন দিন পরীক্ষা দিচ্ছেন? আমার এখানে পরীক্ষা দেওয়ার সিস্টেম রেখেছি আমি, 10টা পরীক্ষা দিতে হবে। আর জেনারেল যত পদ্ধতি বর্তমান প্রচলিত আছে সব পদ্ধতির বাইরে এসে আমি নতুন একটি পদ্ধতি দাঁড় করিয়ে দিয়েছি। এই পদ্ধতিটা এমনই যে এখানে কেউ ঝরে পড়বে না। আমার প্রায় 1700 অর্থাৎ 1700+ টিচার, না মহিলা টিচার এবং পুরুষ টিচার আছে, নিয়মিত কোরআন তারা পড়িয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে আরেকটি বিষয় আমি যখন
এই জায়গাটিতে কাজ করতে এসে যা দেখলাম যে সেটা হচ্ছে কোরআনের মধ্যে যে যুক্ত অক্ষরগুলো, দেখুন একটা মজার ব্যাপার, কি ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আল্লাহ যে কোরআন সহজ করেছেন তার প্রথম অনেকগুলো প্রমাণ, তার মধ্যে একটা প্রমাণ বলি, যেমন ইংলিশে আপনি যদি এ লেখেন, এটা বড় হাতের আছে, পেঁচানো হাতের আছে, ছোট হাতের আছে, দুই তিন আইটেমের। কিন্তু আরবিতে মজার ব্যাপার হচ্ছে যখন যুক্ত হয় অক্ষর, তখন কোনো অক্ষরই তার মূল অংশটা নষ্ট হয়ে মানে পরিবর্তন করে না। বাংলার সাথে এমন একটা কম্বিনেশন, আলহামদুলিল্লাহ বাংলা ভাষা এত সমৃদ্ধ, আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করছি যে দুনিয়ায় এমন কোনো দ্বিতীয় ভাষা নেই যা উচ্চারণ করা যায় ঠিক আরবিকে ঠিক রেখে, কেবলমাত্র বাংলা ভাষা। বাংলা ভাষাকে আজ যদি বিশ্বময়তায় পৌঁছানো একটা টার্গেট যদি আমাদের ভালোবাসা দিয়ে যদি আমরা লালন করেই থাকি সত্যিভাবে, তাহলে বাংলায় কোরআন আয়াত উচ্চারণ করে নয় বরং বাংলাকে বাহন করে আমরা কোরআন শিক্ষাটা নিতে পারি, এটা একটা দারুণ সুযোগ আছে। আর আমার এই পদ্ধতিটায় আমি আবার দেখলাম যে জবর, জের, জের জবর পেশ যেটা আমরা বলি, এটার বাংলা রূপটা কি, এটা জেরেরও শিকার, জবর আকার, পেশ রস্যুকার। তানভিনের ক্ষেত্রে রস্যুকারের পর একটা ন যোগ করে দিলেই হয়ে যায়। যজম এবং তাসদি শিখতে সময় লাগে মাত্র 2 মিনিট, যেখানে আমার ছাত্ররা বেশি ঝরে পড়ে। কারণ কি? কারণ হচ্ছে একটা বাচ্চাকে প্রথমে এ দেখানো হলো, ক্যাপিটাল লেটার, এটাকে পড়ানো হলো, তারপর আবার স্মল লেটার শেখানো হলো, এরপরে তাকে আস্তে আস্তে শব্দ তৈরি শেখানো হলো। কিন্তু ওই বড় হাতের এ আর স্মল লেটার, এ ক্যাপিটাল লেটার স্মল লেটার কিন্তু কোনো সিমিলারিটি নেই। এরপরেও একজন স্টুডেন্ট এটাকে ধারণ করে যেই বাচ্চাটি ক্লাস 2-এ এসে লিখতেছে কিংবা তার মনের ভাব প্রকাশ করছে অথবা পড়া দিচ্ছে, গল্প লিখছে, গল্প পড়ছে, গল্প বলছে, অথচ কোনো অক্ষর একটু হেরফের হলো না, তারপরেও পারছে না কেন? তার কারণ যেমন হা অক্ষরটা, এটা যুক্ত হওয়ার সময় কিভাবে হায়ের এই অংশটুকু টিকে গেল এইটার বর্ণনা কোনো টিচার দেয়নি। কারণ তারা মনে করে ওইটা একরকম হা, এটা আর এক রকম হা, অথচ হায়ের নিচের অংশটা পড়ে যায় 12টা অক্ষরের, যুক্ত হওয়ার সময় মানে আকারে ছোট হয়ে যায় 5টা অক্ষরের, পরিবর্তন হয় না 10টা অক্ষর, সুন্দর করে শিখতে হয় 3টে অক্ষর, আমি এটাকে 4টা স্তর করে দিয়েছি। আমাদের দেশে বর্তমানে কোরআনকে মূল্যায়ন করতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা এটাকে 4 কালার করছেন, ভালো উন্নত কাপড়ে কাগজে ছাপাচ্ছেন। কোরআনকে যত বেশি করে মূল্যায়ন করে তত তার দাম বেড়ে যাবে, তা ঠিক আছে, কিন্তু কোরআনকে 4 কালার করার চেয়ে কোরআনের শিক্ষাকে আরও উন্নত করা দরকার ছিল, এটা নিয়ে গবেষণার জায়গাটা খুব দুর্বল ছিল আমি মনে করি। ততটুকু পড়াই আমি ততটুকু আদায় করে নিই। আবার 24 ঘন্টা কেন, যদি এটা অনেক দর্শকের মনে প্রশ্ন থাকে, 24 কেন? 24 হচ্ছে কি, একদিন, 24 আওয়ার্স মেক অ্যা ডে, একদিন লাগে যদি 1 ঘন্টা করে। এখন যেই লোকটি ইসলাম গ্রহণ করেছে, আসর সলাত তার উপরে ফরজ মাগরিবের পূর্ব মুহূর্ত বা এরকমই, তাহলে কোরআন পড়া, এই নামাজের মধ্যে কোরআন পড়াকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তিলাওয়াত করা ফরজ। তাই তার যদি কোরআন শিখতে 10-12 দিন লেগে যায়, তাহলে সেই লোকটি এই কয়দিন নামাজ পড়বে কি দিয়ে? এর মানে হচ্ছে এখন যে ইসলাম গ্রহণ করেছে, মাগরিবের সলাতের আগেই কোরআন শিখে ফেলতে পারবে। আল্লাহ আকবার! এই যে পৃথিবীতে কোনো ব্যক্তি কিচ্ছু কাজ না পারলেও তার দ্বারা পৃথিবীর কোনো কাজ হয় না, কিন্তু কোরআন তিলাওয়াতের কাজটি হবে, তার কারণে এই ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। কমপক্ষে এই অপশনটুকু আল্লাহ তাকে দিয়েই তাকে সৃষ্টি করেছেন। আমার হাতে এই পর্যন্ত কতজন স্টুডেন্ট কোরআন শিখেছেন তাদের ডাটা আমার কাছে আছে। আমি অনলাইন সিস্টেমটাই আপনাকে বলি, অনলাইনে যদি বলি তাহলে এখন সেখানে প্রায় 8 লাখের মতো স্টুডেন্ট একাডেমি। অমুসলিমদের বিষয়ে যদি আমি আপনাকে বলি, কারণ অমুসলিমরা কোরআন পড়লেই মুসলমান হয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম নয়। আবার একটা ব্যাপার আছে, আমাদের দেশে অনেক ভাইয়েরা এরকম আছেন যে কোরআন পড়ে, অনেক মা বোন আছেন এরকম যে যারা কোরআন পড়েন একা একা, অন্যকে শোনাবেন এই যোগ্যতাটা পর্যন্ত এখনও হয়নি, কিন্তু তিনি ফ্লুয়েন্টলি ইংলিশ বলে যাচ্ছেন, ভালো বাংলা বলে যাচ্ছেন, কিন্তু এটা পারছেন না, এর মানে শিক্ষার দুর্বলতা রয়ে গেছে তার। ওই জায়গাগুলো আমি কাজ করেছি, আপনার কোনো দুর্বলতা থাকবে না।